এরপরে মোহাম্মদ মনির হোসেন বলেছেন, আমরা অনেক সময় বন জঙ্গল থেকে গরু ছাগলের জন্য বিভিন্ন গাছের ডালপালা এনে খাওয়াই, কিন্তু মালিক তা জানেন না। এখন প্রশ্ন হলো, এরকম পাতা এনে খাওয়ানো যাইতেছে কিনা? যদি অন্যের মালিকানা ভুক্ত গাছ লতা পাতা আপনি কেটে নিয়ে আসেন, তাহলে তো অনুমতিবিহীন হওয়ার কারণে এটা আপনার জন্য হারাম হবে। আপনি হারাম খাওয়ালেন আপনার পশুকে, এটা জায়েজ হবে না। এখানে কয়েক ধরনের বন বাদর ওপেন থাকে, সেখান থেকে আপনি আনতে পারবেন, মালিকানাবিহীন সেখান থেকেও আপনি আনতে পারবেন। বন জঙ্গলের মধ্যে বিশাল বন জঙ্গল, এটা এটা হয়তো সরকারি সম্পত্তি অথবা সাধারণ সম্পত্তি অথবা কোনো ব্যক্তি মালিকানা অন্তর্ভুক্ত নয়, কিন্তু যখনই কোনো বাগান কিংবা কোনো গাছপালা কারো মালিকানাভুক্ত হবে, তখন তার অনুমতির বাইরে তার গাছ থেকে বা তার বাগান থেকে কিছু আনা জায়েজ হবে না। আচ্ছা, মোহাম্মদ